আপনি এই জিনিসটিকে বাইরে কোথাও দেখলে মাকড়াসা ভেবে টাচ করবেন না। আর যদি ভুলে টাচ করেন তাহলে এটি আপনার জীবনের শেষ মুহূর্ত, কারণ এটি একটি সাপের লেজ। এই সাপের নাম হচ্ছে স্পাইডার টেইলড হর্নেড ভাইপার। এর লেজ দেখতে খুব মাকড়াসার মতো, যার পা এবং একটি পেটও রয়েছে, এবং এটি এত সুন্দরভাবে নাড়াচাড়া করে যে পাখিরা দেখে মনে করে যে এটি কোনো মাকড়াসা, এবং যখনই সে খেতে যায় তখনই তাকে আক্রমণ করে। তো ভিডিওতে একটা লাইক অবশ্যই দিবেন, এবং এই ধরনের মজার ইন্টারেস্টিং তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই জিনিসটি ভিডিও আপনি ইন্টারনেটে অবশ্যই দেখে থাকবেন। এটা দেখে আপনার মনে হবে এটা কোনো ভয়ঙ্কর প্রাণী, কিন্তু না, এটি এক ধরনের রাসায়নিক পদার্থ। এই রাসায়নিক তরল পদার্থটির নাম ফ্লুরোফয়েট। এটি যখন কোনো কিছু সংস্পর্শে আসে তখন সেই বস্তুকে আকর্ষণ করার চেষ্টা করে এবং যা দেখতে ভয়ঙ্কর মনে হয়, এবং এটা সংস্পর্শে আসার ফলে আপনার শরীরে অ্যালার্জি ভাব হতে পারে। তো ভিডিওটি একটা লাইক অবশ্যই দিবেন, এবং এই ধরনের ইন্টারেস্টিং তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনি হয়তো সমুদ্রে বেড়াতে গেলে এই ধরনের ফেনা দেখা পেতে পারেন, কিন্তু আপনি ভুলেও এই ফেনাযুক্ত পানিতে নামবেন না, কারণ এই ফেনাকে বলা হয় সি ফোম। এই ফেনার সাথে থাকে প্রচুর পরিমাণ ময়লা এবং আবর্জনা, যা আপনার শরীরের পক্ষে অবশ্যই ক্ষতিকর। তো ভিডিওটি একটা লাইক অবশ্যই দিবেন, এবং এই ধরনের ইন্টারেস্টিং তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব। সমুদ্রের পাড়ে বেড়াতে গিয়ে এই ধরনের শৈবাল দেখলে আপনি ভুলেও হাত দিবেন না, কারণ এটি আসলে কোনো শৈবাল না, এটির নাম হচ্ছে বাস্কেট স্টার। এই প্রাণীটি সমুদ্রের গভীরে বাস করে, এবং খালি হাতে এই প্রাণীটিকে স্পর্শ করলে কিছু কিছু সময় আপনার শরীরে অ্যালার্জি হতে পারে, এবং পরবর্তীতে সেই জায়গায় চুনকানি হতে পারে। তো ভিডিওতে একটা লাইক অবশ্যই দিবেন, এবং এই ধরনের মজার ইন্টারেস্টিং তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তারা অনেকে হয়তো এই কার্ডটিকে চিনেন, এটি একটি অতি মূল্যবান কার্ড। পুষ্পা মুভিতে যে লালচন্দনের কথা বলা হয়েছে এটি সেই লালচন্দন কার্ড, এবং এটি অতি মূল্যবান একটি কার্ড যেটা সচরাচর পাওয়া যায় না। এই কার্ড দিয়ে কোনো কিছু তৈরি করলে তা সহজে নষ্ট হয় না। তো ভিডিওতে একটা লাইক অবশ্যই দিবেন, এবং এই ধরনের মজার তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই গাছটির ভিডিও আপনি ইন্টারনেটে অবশ্যই দেখে থাকবেন। এই গাছটিকে চাপ দিলে এক ধরনের তরল বের হয়ে আসে যা সুগন্ধিযুক্ত। আসলে এই গাছটি শ্যাম্পু ফ্লাওয়ার নামে পরিচিত, কারণ এই গাছ থেকে বের হওয়া তরল মাথায় দিলে মাথার চুল আরো শাইনি হয়। তো ভিডিওতে একটি লাইক অবশ্যই দিবেন, এবং এই ধরনের মজার ইন্টারেস্টিং তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ইন্টারনেটে এই ধরনের মাছের ভিডিও অনেক ভাইরাল। তো এই মাছের নাম হচ্ছে রিউমা ফিশ। এই ধরনের মাছের পিছে এরকম সাকশন হাক থাকার কারণে এটি অন্য মাছের গায়ে সহজে আটকে থাকতে পারে, এবং এটি যদি আপনি আপনার শরীরে লাগান তাহলে এই ধরনের দাগ হয়ে যাবে, এবং পরবর্তী সময়ে এটি আপনার জ্বালা পোড়ার কারণ হতে পারে। তো ভিডিওতে একটা লাইক অবশ্যই দিবেন, এবং এই ধরনের ইন্টারেস্টিং তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।